এটা খাগড়াবাড়ি, ঠিক আছে, খাগড়াবাড়ির মেন, এটা কুচবিহার যাওয়ার মেন গেট খাগড়াবাড়ির থেকে, নতুন তৈরি হচ্ছে, এটা খাগড়াবাড়ি, ঠিক আছে, এটা খাগড়াবাড়ি মোড়। খাগড়াবাড়ি মোড়, আমরা মধুপুর যাব। আমরা এখন মধুপুর মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। টোটো ভাড়া করলাম 20 টাকা, সিঙ্গেল গেলে 30-40 টাকা নেবে, 30 টাকা নেবে। আর ডাবল যাচ্ছে তো 40 টাকা কন্ট্যাক্ট করলাম খাগড়াবাড়িতে মোড় থেকে। মহেশ বাতানের মহেন্দ্রনাথ স্কুল, এই যে স্কুলটা মহেন্দ্রনাথ স্কুল। জেলা পরিষদ ভবন, নেক্সা মারুতি সুজুকি কোম্পানি, মারুতি ওখানে এখান থেকে সাপ্লাই হয়। শ্রী শ্রী কালী মাতা মাসান বাবার মন্দির, রাজা আর বিএড কুচবিহার ট্রেনিং কলেজ, বিএড কলেজ রাজার। আর একটা কলেজ পড়ছে বিএল এডুকেশন টিচার্স, ডিএলএড কলেজ, ওই যে কলেজটা। আমরা রাজার হাট চলে আসছি, রাধা গোবিন্দ মন্দির তল্লিতলা। এখানে আরেকটা কলেজ দেখা যাচ্ছে, বিএড ডিএলএড কলেজ যাত্রাপুর। কোথায় যেন আগুন লাগছে, যাচ্ছে ফায়ার ব্রিগেড। আমরা মধুপুর মোড়ে চলে আসছি, মধুপুর মোড়, এটা মধুপুর মোড়। হ্যাঁ, এদিকে চলে গেছে শিলিগুড়ি, আর আমরা এদিকে চলে যাব। মধুপুর মোড় থেকে মোটামুটি আরও 2 কিলোমিটার যেতে হবে, তাহলে আমরা মধুপুর মন্দির পাবো। স্কুল টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল গ্রুপ, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল।
ল কলেজ, এটা মধুপুর মোড় থেকে কিছু দূর আসলে এই যে ল কলেজ, এই যে উত্তরায়ণ কলেজ অফ ল। মেন মেন যে জায়গাগুলো আছে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। মধুপুর মন্দির যেতে একটা রেলের, আবার রেলও আছে, যে রেল যা গেছে, ঠিক আছে। এই যে রেল ব্রিজ আছে সামনে দেখা যাচ্ছে, যে রেল ব্রিজ। এই যে রেল ব্রিজ, উপর দিয়ে রেল ব্রিজ আর আমরা তল দিয়ে চলে যাচ্ছি। এই যে রেল, রেলের লাইন গেছে, আমরা অলরেডি চলে আসছি মধুপুর মোড়ে। এদিকে 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 এদিকে, ঠিক আছে। এখান থেকে ওই যে মধুপুর মন্দির, এখান থেকে অটো পাওয়া যায় কুচবিহার যাওয়ার, 25 টাকা ভাড়া নেয়। আমরা অলরেডি মন্দিরে চলে আসছি, মন্দিরের গেট এটা, ঠিক আছে। এখন ভিতরে যাচ্ছি, তোমরা সবাই আমার সাথে থাকো। এটা হলো মন্দির, মন্দিরের ভিতরটা পরে দেখাচ্ছি। আগে সামনে একটা এই মন্দির পড়ছে, জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে নিশ্চয়ই, ঠিক আছে। যে জগন্নাথ মন্দির, যেদিন রথযাত্রা হয় সেদিন এখান থেকে বের করা হয় জগন্নাথের। কী লেখা আছে, মদন মোহন ঘর, এখানে লেখা আছে কি কীর্তন ঘর। ওটা কীর্তন ঘর, আমরা মেন মন্দিরটা দেখি। এটা হলো মন্দির, আসল মন্দির। আসলে এটা আসামের মন্দির, ঠিক আছে, আসামের আসামিজদের মন্দির এটা, সেই জন্য আসামিজ ভাষায় লেখা আছে সব। মন্দিরটাকে পাক দিচ্ছি, আমার পিছনটা দেখলাম।
সামনে একটা তাল গাছ আছে, বিশাল বড় তাল গাছ। ভালোই লাগছে জায়গাটা। এখানে জলের ব্যবস্থা দেখা যাচ্ছে আছে, প্রাকৃতিক জল বোধ হয়। কি লেখা আছে, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। আসলে এই মন্দিরটার নাম এটা শঙ্করদেবের মন্দির, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব মূর্তি নির্মাতা, আলী ডেকির জুলির শিল্পী। আসলে শঙ্করদেব একজন মহাপুরুষ ছিলেন, উনি এখানে এসে দেহত্যাগ করেছিলেন বলে এই মন্দিরটার এই জায়গাতে আসামিজ যারা আছে, আসামিজরা এখানে শঙ্করদেব রাস আসলে প্রচণ্ড মহাপুরুষ ছিল আসামিজদের কাছে, সেই জন্যে শঙ্করদেবের উপলক্ষ করে এই মন্দিরটা বানিয়েছিল। তাই আপাতত এখানে আমরা ভিডিও অফ করছি, ঠিক আছে। আপনারা অবশ্যই সব কিছু দেখতে পারলেন, ভালোই লাগলো বোধ হয়। ভিডিওটা আপাতত এখানেই বন্ধ করছি, ঠিক আছে। অবশ্যই লাইক কমেন্ট করবেন।